গুড মর্নিং বন্ধুরা, আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা সকলকে। গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো গণেশ চতুর্থী ছিল বুধবার, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিন আমি ভিডিওটা এডিট করছি। তো গণেশ চতুর্থীর দিন আমার খুব ইচ্ছে ছিল ব্লগ করার, কিন্তু আমি ব্লগ কোনো ধরনের ব্লগ করতে পারিনি। তার কারণ এই দেখো, এত ওরা ঝাঁকি নিয়ে বেরিয়েছে, ওরা এত আনন্দ ফুর্তি করছিল যে কারেন্ট কেটে দিয়েছিল, পুরো দিন কারেন্ট আসেনি, যার কারণে আমার ফোনে চার্জ ছিল না, আমি কোনো ব্লগ বানাতে পারিনি। তো দুটো তিনটে এরকম ছোটো ছোটো ভিডিও বানিয়েছিলাম, ভাবলাম আমার ব্লগের সঙ্গে অ্যাড করে দিই, তোমরা একটু দেখে নাও, এর জন্য ব্লগের শুরুতে অ্যাড করে দিলাম। তো দেখো, এখানে সবার ঘরের সামনে এইভাবে দহি হাঁড়ি আমরা বেঁধেছি, আমাদের ঘরের সামনেও আমরা বেঁধেছি। তো এইভাবে সবাই মিলে একের উপরে এক উঠে তারপরে এই দহি হাঁড়িগুলো ফাটাবে। তো আমরা দেখো ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য, নিচে দাঁড়ালে ভালোভাবে দেখা যেত না, ছাদের উপর থেকে ভালোভাবে দেখা যাবে। আরও অনেক কিছু ছিল, আরও অনেক কিছু হয়েছিল, কিন্তু কিছুই আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি। সেদিন কি ক্যামেরাতে ক্যাপচার করতে পারলে হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগতো, অনেক কিছু এ হয়েছিল। শ্মশানে যেরকম অঘরী বাবা, শিব যেরকম অঘরী ছিল, সেরকম অঘরী বাবা সেজে কী সুন্দর ডান্স, শিব পার্বতী গণেশ, তারপরে গণেশ, তারপরে রাধা কৃষ্ণ সেজে এত সুন্দর ঝাঁকি বেরিয়েছিল, মানে কি বলবো। আমরা শুধু একবার এই পাশে গিয়ে দেখছি, ওই পাশে গিয়ে দেখছি, আমরা এরকমই করছি। আর ওই দেখো, একজনের উপর একজন উঠে তারপরে এইখানে দই হাঁড়ি ফাটাচ্ছে। আর আমাদের ঘরের সামনে এটা বিকেলবেলা ফাটিয়েছিল, কারণ ওরা ওদিক দিয়ে ঘুরে পুরো গ্রামের ফাটিয়ে এসে বিকেলবেলা আমাদের ঘরের সামনে দই হাঁড়ি ফাটিয়ে। ওই দেখো দই হাঁড়ি ফাটাচ্ছে। বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে গণেশ চতুর্থীর দিন মানে কী কী হয়েছিল, কী কী হয়েছিল না, অনেক কিছু হয়েছিল, সব কিছু তো শেয়ার করতে পারিনি, যেটুকু আমার কাছে ছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকাল এখন বাজে 9টা। এখন থেকে বন্ধুরা ব্লগটা আমি বৃহস্পতিবারের দিন স্টার্ট করে দিয়েছিলাম। তো সকালবেলা দেখো চলে এসেছি আমি কলপাড়ে, সমস্ত সবজি কেটে নিয়ে। রান্নাবান্না তো করতেই হবে বলো, তো রান্নাবান্না করার জন্য সবজি বাটি কেটে একবারে সব সবজিগুলো কেটে কলপাড়ে নিয়ে এসেছি, সবজিগুলো ধুয়ে নেব। আর ওখানে পটল আলু ধুয়ে নিলাম, আর এখানে আছে লাল শাক, লাল সঙ্গের সঙ্গে না দুটো আমি বেগুনও দিলাম। লাল শাক অল্প ছিল না, অনেকগুলো ছিল। আর এখানে যেহেতু না লাল শাকটা পাওয়া যায়, কিন্তু সেরকমভাবে মানুষ জানে না যে লাল শাক খাওয়া যেতে পারে। তো এখানে পাওয়া যায় কীরকম বলো তো, একদম বড় বড় গাছ হয়ে যায় সেরকম পাওয়া যায়। তো আমাদের এরকম দুই মানে আটি এনেছিল, তো ওইখান থেকে আমি বেছে বেছে আগা আগা দেখে কয়েকটা নিয়েছি। তো সেগুলো অল্প পরিমাণ ছিল, সঙ্গে দুটো ছোটো ছোটো বেগুন ছিল, সেটা কেটে দিলাম। বেগুন দিয়ে না শাকভাজি করলে শাকটা একটুখানি ধরো একটুখানি আঠা আঠা ভাব হয়, আর অল্প থাকলে না শাকের সঙ্গে একটা দুটো বেগুন দেওয়া যেতে পারে। তো এখানে দেখো শাকগুলো আমি ভালো করে ডোবা জলে ধুয়ে নিচ্ছি। আর শাক রান্না করলে না, শাক ভাজি টাজি করলে শাক যদি ডোবা জলে অনেকবার করে না ধুয়ে নেওয়া যায়, তাহলে সেই শাক আর খাওয়ার মতো থাকে না, বাড়িতে আর খাওয়াই যাবে না। যতই সেই শাক তুমি ভালো জায়গার থেকে আনো না কেন, পরিষ্কার জায়গার থেকে আনো না কেন, যেখানে বালি নেই কিছু নেই, তারপরও দেখবে ভালো করে না ধুলে শাকে বালি বালি লাগবেই, তা যা তুমি যাই করো না কেন। এর জন্য শাকগুলো এখানে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো শাক টাক ধুয়ে ওদিকে দিবাংশের জন্য টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো মাখানা ফ্রাই করে দিয়েছি, আর দিয়েছি আপেল, একটা আপেল কেটে দিলাম। আর যেহেতু 11টার দিকে ছুটি হয়ে যাবে, তো সেরকম ভারী কিছু আর দিলাম না। আর এখানে আমি বসে গেছি, পেঁয়াজ রসুন এসব বসে গেছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করছি, পেঁয়াজ রসুন সব কিছু ছোলার জন্য বন্ধুরা। তো এখানে আমি দেখো পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি, আর আমার বঠিটায় না একদমই ধার নেই, বঠি দিয়ে সেরকমভাবে কোনো কিছু ভালো করে কাটা যায় না। তো এখন না আমার চাকু দিয়ে কাট, আগে আমি চাকু দিয়ে কোনো কাজ করতে পারতাম না, আর এখন দেখো চাকু দিয়ে কাটতে কাটতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আমার কোনো অসুবিধাই হয় না। তাই বাটিতে দেখো আমি আমার জন্য মাখানা নিয়েছি, হালকা রোস্ট করে নিয়েছি মাখানা। তো মাখানা দিকে এক একটা করে মাখানা খাচ্ছি, আর রসুন ছুলছি, পেঁয়াজ ছুলছি। তো এটাই তো আমার খাওয়ার টাইম জানো, যখন আমি মানে সকালের ব্রেকফাস্টটা সাধারণত আমার এরকমভাবেই হয়, কাজ করতে করতে টুকটুক করে খাই আর কি, নাহলে সকালবেলার ব্রেকফাস্ট আমার মনে হয় স্কিপই হয়ে যাবে যদি আমি এইভাবে না খাই।
আর এটা শুধু আমার জন্য নয়, অনেক হাউস ওয়াইফ আছে সকালবেলা কাজের জন্য বাচ্চাদের জন্য সময় পায় না, খাওয়ার সময়ই পায় না, তাদেরকে না এইভাবে ঠিক ম্যানেজ করতে হয়। তোমরা কারা কারা আমার কথায় একমত প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে দেখো পেঁয়াজ রসুনগুলো মানে রসুনগুলো সব আমি ছুলে নিচ্ছি ভালো করে, সব কি রসুন মশলাপাতি সব কিছু কেটে কুটে গুছিয়ে এখন বাইরে দেখো মিক্সি নিয়ে এসে মিক্সিতে মশলা বেটে নিচ্ছি। আর আমাদের ঘরে যে কড়টা আছে না, ওর মধ্যে এখন ফ্রিজের সুইচ দেওয়া মানে কড় দেওয়া আছে, আর সেরকমভাবে কোনো কিছু নেই যার উপরে মিক্সিটা রেখে মশলা আমি পিষবো, যার জন্য বাইরে এই জায়গাটা এসে আমি মশলা পিষতে হয়, বারবার যখনই মশলা বাটি তখনই বাইরে আসতে হয়। এর জন্য আমি কী করি বলো তো, যখন দেখি কম মশলা আমার মানে বাটা লাগবে তখন আমি শিলেই বেটে নিই। কিন্তু আজকে না কেন জানি না কাজ এত মানে আমার কাজের চাপ আজকে, এর জন্য ভাবলাম চলো ঠিক আছে মিক্সিতেই বেটে নিই। আবার শিলে বাটবো অনেক সময় লাগবে, এর থেকে মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে বেটে নিই। তো ওদিকে মশলা বেটে সব কিছু গুছিয়ে রেখে এখন চলে এসেছি আমি কলে জল ভরতে। তো এখানে দেখো কল চিপে চিপে জল ভরতে হচ্ছে, কিছু তো করার নেই। এদিকে মোটরের লাইন ছিল কিন্তু এখন মোটরের লাইনটা কেটে দিয়েছে, আগে ছিল, আগে সব কিছুই ছিল। দেখো এই পাশে কলের লাইনটাও আছে কিন্তু এখন সেগুলো কোনো কিছুই দেয় না। ভাড়ায় থাকতে গেলে যে কত কিছু মেনে কত কিছু সহ্য করে থাকতে হয় সেটা যারা ভাড়ায় থাকে তারাই জানে একমাত্র, অন্য কেউ সে কষ্টটা সে দুঃখ বুঝবে না। তো যাই হোক, ওদিকে দেখো জলটা চিপে সার্ফ মিশিয়ে এখন আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আর জামাকাপড় না ধোয়ার আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা হয় আমার মনে হয় যেন একটু ভালো পরিষ্কার হয়, আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে ধুয়ে দিলে সেরকম একটা পরিষ্কার হয় না। তো বন্ধুরা, সকাল থেকে ক্যামেরার পিছনে তোমাদের সঙ্গে কথা বলেছি মানে ভয়েস দিয়েছি, এই মানে সকাল থেকে একটু সময় পেলাম তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলার। তো দেখো এখন বাজে বেলা 11:30, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিলাম, এখন আমার রান্নাবান্না হয়নি, আজকে প্রচণ্ড লেট, সমস্ত কাজে খুব লেট হয়ে গেছি। আর দিবাংশের আজকে প্রথম অঙ্ক পরীক্ষা, আজকে থেকে শুরু পরীক্ষা, 1 তারিখ থেকে আজকে 1 তারিখ। তো আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল, 11টার সময় ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু আমি যেতে পারিনি, আমার ঘরে এত কাজ ছিল না আমি যেতে পারিনি। তো তোমাদের দাদাভাই বললো কি তুমি যাবে না, আমি যাবো, আমি বললাম আমার অনেক কাজ, আমার এখনো স্নান হয়নি, তুমি গিয়ে নিয়ে আসো। তো ও আনতে গেছে, ও আসুক তারপরে দেখি স্কুলে কি পরীক্ষা হয়েছে না হয়েছে জিজ্ঞেস করতে হবে। জানি না, আমি পিসবোর্ড তারপরে বই খাতা সব কিছুই দিয়েছি, ছোটো মানুষ তো প্রি নার্সারি, তো মনে হয় খাতার মধ্যে নাহলে বইয়ের মধ্যে কিছু একটা করতে দেবে। তো দেখা যাক, আসুক তারপরে দেখাচ্ছে সব কিছু। তার আগে আমি যাবো রান্নাঘরে, তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নেবো। 11:30 বেজে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম ঘড়ি কাটা কাটা 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে রান্না করব। আর ও এসে গেলে মানে 12টার দিকে স্নান হলো, ধরো স্নান করলো 12:30-টার মধ্যে ওর খাওয়া লাগবে, তারপরে তো আবার দুপুরবেলা ঘুমাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে ওর মধ্যে রসুন পেঁয়াজ ফোড়ন দিলাম, লাল শাক ভাজি করব এই কারণে। তো পেঁয়াজ রসুনটা দেখো একটু লাল লাল করে ভেজে নেব, তার মধ্যে দেব লাল শাক। আর এই লাল শাকগুলো না কেমন যেন একটুখানি সাদা সাদা টাইপের, মানে অতটাও লাল হয় না রান্না করার পরে। আর আমাদের ওদিকে লাল শাক ভাজা করলে ভাতের সঙ্গে মাখলে ভাত লাল হয়ে যাবে, হাত লাল হয়ে যাবে, মুখ লাল হয়ে যাবে, সব কিছু লাল হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। কিন্তু এই লাল শাকগুলো না একটু সাদা সাদা টাইপের, অতটাও লাল না, যেহেতু গাছগুলো বড় বড় হয়ে গেছিলো আর ওখান থেকে আমি কচি কচি পাতাগুলো বেছে নিয়েছি, এর জন্য হয়তো অতটাও লাল হচ্ছে না। আর লাল শাক যদি লাল না হয় তাহলে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে যেরকম পাওয়া যায় সেরকম তো সেরকমই খেতে হবে, কিছু করার নেই। এখন দেখো এর জন্য আমি এখানে লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে শাকটা ভেজে নেব। তো দেখো এখানে আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে, আর বললাম না অতটা লাল হয় না, তোমরা দেখেই বুঝতে পারছো, হয়তো কড়াইটার দিকে তাকাও, লাল শাক ভাজলে কড়াই অনেক সময় লাল হয়ে যায়। আর এখানে কিছুই হলো না, লাল শাকটা একটু মানে শাকটা একটু সাদা সাদাই ছিল। তো এখানে শাক নামিয়ে কড়াই তেল গরম করে জিরে তেজপাতা একটু গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একটুখানি ভেজে নেব। তো দেখো এখানে হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে এখানে কেটে রাখা আলু আর পটলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম লবণ, যাতে আলু আর পটলটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ভেজে নেব। আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নার। আর দিয়ে দিলাম দেখো আলু আর পটলটা একটু ভাজা হয়ে গেলে ছোটো ছোটো সয়াবিনগুলো দিয়ে দিলাম, এখন জানি না কেন আমার আগেও ছোটো সয়াবিন খেতে ভালো লাগতো কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে।
একদিন আমি পটল দিয়ে সয়াবিন দিয়ে এভাবে রান্না করেছিলাম, খুব দারুণ লেগেছিল। তারপর থেকে আমি সয়াবিন রান্নাতে আমার মনে হয় পটল দিলে একটু বেশি ভালো হবে, এর জন্য পটলও দিয়ে দিই। আর এখানে দেখো সমস্ত মশলা যেগুলো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিচ্ছি, মানে সয়াবিনটা একটু ভাজা হলে তারপরে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ, তারপরে একটু ধনে গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম সামান্য জল। এবার সব কিছু দিয়ে মশলাটাকে সয়াবিন পটল আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে নেওয়ার পর জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখো পেঁয়াজ সয়াবিন আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওদিকে দিবাং চিল্লাচিল্লি করছে যে মামি খিদে পেয়েছে খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি করেই যাব ওকে খাইয়ে দেব। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 1:30, ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি। দিবাং স্কুল থেকে এসে আর ও যেরকমটা বলছিলাম পরীক্ষাটা খাতায় নিয়েছে, খাতায় লিখে দিয়েছে, ওর উপরে এদের কাজ করতে বলেছিল। আর পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, একদম কমও না একদম বেশিও না। কত পেয়েছে তোমাদের আমি বিকেলবেলা খাতা দেখাবো তার সাথে বলবো। তো দিবাং স্যার এখন ভাত খাইয়ে নিই, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো। কি হয়েছে, কালকে আবার ইংলিশ পরীক্ষা, তার জন্য আজকে থেকে আবার ইংলিশের জন্য আবার পড়াতে হবে, বিকেলবেলা আবার নিয়ে বসতে হবে, তার জন্য তাড়াতাড়ি তো ঘুম তো পাড়াতে। আর বিকেলবেলা ইংলিশ মানে বিকেলবেলা বলছি, কালকে তো আবার ইংলিশ পরীক্ষা, তার জন্য বিকেলবেলা আবার নিয়ে বসতে হবে। যদি দুপুরবেলা না ঘুম পাড়াই বিকেলবেলা সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়বে, তার জন্য এখন ঘুম পাড়িয়ে দেবো, খাইয়ে দাইয়ে বিকেলবেলা উঠলে একটু খেলো তারপরে নিয়ে আবারও বসবো। ওদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা গিয়ে কথা হচ্ছে আর ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। এখন ওকে ঘুম পাড়িয়ে আমরা খেয়ে দিয়ে আমি পারলে একটুখানি শুয়ে ঘুমিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং বলো, বলো গুড ইভিনিং। কি হলো, কি আছে? পাপা বলছেঙ্গে। পাপা বলছাওগে? তুমি আবার গেম খেলো, পাপা আজ আর ফিরে যায়ঙ্গে। এটা হচ্ছে রং খেলার বক্স, মানে কালার বক্স, এটা দিয়ে গেম খেলছে। আচ্ছা গেম খেলো, গেম খেলো। তো রাত্রের রান্নার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। কটা বাজে এখন? এখন বাজে 6:30, বাইরে এখনও প্রচুর আলো জানো তো। তাও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখছি, রাত্রেবেলা যা যা রান্না হবে। ভাবছিলাম রুটি করব, তারপরে দেখি আটা একটু কম আছে, হবে না আমাদের, তো ভাতই করে নেব রাত্রে, তার সঙ্গে থাকবে চিকেন কষা। আজ দুপুরবেলা সয়াবিনের তরকারিও আছে, কিন্তু সয়াবিন খেয়ে আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ডের পোষায় নিয়ে, এর জন্য বললো বিকেলবেলা চিকেন কষা করো সঙ্গে রুটি আটা। এই দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছি, এর জন্য একটুখানি হালকা হলদে হলদে ভাব দেখা যাচ্ছে, কিন্তু চিকেন কষানোর পরে খুব দারুণ খেতেও হয় আর দেখতেও দারুণ লাগে। আর এখানে আছে দুধ, ঠান্ডা দুধ, সবেমাত্র ফ্রিজ থেকে বের করে রাখলাম, একটু রুম টেম্পারেচারে আসলে গরম করে দুধ ছেলেকে দুধ হরলিক্স দেবো, এর জন্য এইভাবে ঢেকে রেখেছি। আর দুপুরবেলা এরকম ঘুম ঘুমিয়েছি, ঘুমের থেকে একদম 5টার সময় উঠেছি, উঠে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে এগুলো রাখলাম। আর ভাবছি এখন রান্না করবো না, ছেলেকে আগে কিছুক্ষণ পড়াবো, কাল করে ইংলিশ পরীক্ষা। কি এটা নেব না, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কালকে ওর ইংলিশ পরীক্ষা, তোর ইংলিশটা নিয়ে একটু বসবো, ওকে একটু রিভাইজ করাবো, তারপরে রান্না বান্না করবো। সব কিছু মোটামুটি আমার গোছানোই আছে, শুধু ঝটপট করে রান্না করে নিলে হয়ে যাবে। ওই 1:30-9টার দিকে রান্নাঘরে আসবো। এদিকে দেখো আমি রাত্রে ডিনারের জন্য রান্না বসিয়ে দিয়েছি চিকেন কষা, আর একটু জলটা কমবে, একদম শুকনো শুকনো হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, তো সব কিছু যেহেতু রেডি করে রেখেছিলাম তো অতটাও সময় লাগেনি, অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে জানো তো। 9:30-টার মধ্যে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে দেখো চিকেন কষা একদম রেডি, একদম জলটা শুকিয়ে ফেলে তারপরে আরেকটু জল দিয়েছিলাম, একদম শুকনো শুকনো তো আর খাওয়া যায় না, আর একটুখানি জল দিয়েছিলাম তারপরে ফুটিয়ে নিলাম। দেখো আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, আর আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এখন যাবো রাত্রে, আমরা সবাই মিলে রাত্রে একসাথে ডিনার করে নেব। আর ওদিকে আমার রান্না হতে হতে তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে। তো বন্ধুরা গুড মর্নিং, কালকে রাত্রেবেলা আমি ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিলো, এমনকি এখনও আমার শরীরটা খারাপ, পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আবার ক্যামেরার সামনে একটু আসলাম, তোমাদেরকে বলেছিলাম দিবাংশের পরীক্ষার খাতা তোমাদের দেখাবো, আর কত নাম্বার পেয়েছে সেটা বলবো, কিন্তু কালকে রাত্রেই আমার মনেই ছিল না যে ব্লগটা এন্ড করবো জানো তো।
তা সকালবেলা এখন আসলাম তোমাদেরকে ওর পরীক্ষার খাতা দেখানোর জন্য। আর এখন দিবং স্কুলে চলে গেছে, আজকে তোর ইংলিশ পরীক্ষা, তো ও এখন স্কুলে চলে গেছে, আবার আজকে আমার ওকে আনতে যেতে হবে। তো চলো আগে দিবাংশের পরীক্ষার খাতাটা একটু দেখে নাও। এই দেখো, এই হচ্ছে দিবাংশের পরীক্ষার খাতা। তো খাতার মধ্যেই করিয়েছে, তো এই দেখো 20-র মধ্যে পেয়েছে 15। এটা অঙ্ক পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষায় 20-র মধ্যে 15 পেয়েছে। তো আজকে যেহেতু ইংলিশ পরীক্ষা, তো ইংলিশ খাতাও দিয়ে দিয়েছি, সাথে সব পিসবোর্ডও দিয়েছি, যেভাবে ওরা করাতে চাইবে সেভাবেই করাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। ফিরে আসবো আর একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক হ্যাপি থাকবে আর হাসি খুশি থাকবে। তো বাই বাই।